এবার অনুরূপে ধরা দিয়েছেন তাহসান। স্বাভাবিক ছন্দে ফিরছেন বলিউডের রিয়া চক্রবর্তী। মোবাইল ফোন ব্যবহার করছেন না আমির খান, তবে কেন এই কঠিন সিদ্ধান্ত? দর্শক বিনোদন পাতার নতুন সব আপডেট নিয়ে আমার সংবাদ বিনোদনে হাজির হয়েছি আমি আশরাফি দীপা। সবসময় রোমান্টিক অবতারে ধরা দিয়েছেন তাহসান। দর্শক মহলে তার এই রোমান্টিক অবতার বেশ গ্রহণীয়, তবে এবার সম্পূর্ণ ভিন্ন রূপে এবং ভিন্ন চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি। ছক দ্য মেস নামের একটি ওয়েব ফিল্মে তাহসানকে নতুন রূপে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি এই ওয়েব ফিল্মের একটি পোস্টার দেখে এমনই ইঙ্গিত মিলছে। গোলাপ সরব দদুল পরিচালিত এই ওয়েব ফিল্মে প্রথমবার জুটিবেঁধে অভিনয় করেছেন অভিনেতা ও গায়ক তাহসান খান এবং অর্চিতা স্পর্শিয়া। পোস্টার প্রকাশে আসতে তাহসানের নতুন লুক বেশ সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে আলোচনার শীর্ষে ছিলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃত্যুর পর মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে আটক হয়ে টানা 28 দিন মুম্বাইয়ের বাইকুল্লা জেলে বন্দী ছিলেন তিনি। এরপর দীর্ঘদিন বাড়িতে বন্দী রেখেছিলেন নিজেকে, তবে ধীরে ধীরে স্বাভাবিক জীবনের ছন্দে ফিরেছেন বলিউডের এই অভিনেত্রী। মুম্বাইতে জিমে একসময় প্রয়াত প্রেমিক সুশান্তের সঙ্গে ফ্রেম বন্দী হতেন, এবার ভাই সৌভিকের সাথে সেই জিমের সামনেই ফ্রেম বন্দী হতে দেখা গিয়েছে রিয়াকে। জিম থেকে বেরিয়ে গাড়ির দিকে যাওয়ার সময় পাপ্পাজিদের উদ্দেশ্যে থামস আপও দেখিয়েছেন সৌভিক, তবে পাশ কাটিয়ে গিয়েছেন রিয়া। এছাড়াও 2021 সালে পরিচালক রুমি জাফরির সিনেমা চেহারে দিয়ে বলিউডে কামব্যাক করছেন রিয়া চক্রবর্তী। মোবাইল ফোন এখন নিত্যদিনের সঙ্গী। তথ্য প্রযুক্তির যুগে মোবাইল ফোন ছাড়া চলা প্রায় অসম্ভব, কিন্তু এই অসম্ভবকে সম্ভব করার প্রচেষ্টায় রয়েছেন বলিউড অভিনেতা আমির খান। বিস্ময়কর হলেও সত্যি মোবাইল ফোন ব্যবহার করছেন না আমির। এমনকি পণ করেছেন লাল সিং চাড্ডা সিনেমার কাজ সম্পূর্ণ না করে মোবাইলে হাত দেবেন না তিনি। জানা যায় সোমবার থেকে এই নিয়ম পালন করা শুরু করেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। তবে হঠাৎ কেন এমন অদ্ভুত সিদ্ধান্ত নিলেন আমির? জানা যায় মিস্টার পারফেকশনিস্ট মনে করছেন মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় একটু বেশি আসক্ত হয়ে পড়ায় তার ব্যক্তিগত পেশাগত জীবনে প্রভাব পড়ছে, এই কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়াও আমি সিদ্ধান্ত নিয়েছেন লাল সিং চাড্ডার শুটিং এবং সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি মোবাইলে হাতই দিবেন না, সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করবেন এবং বাকি সময়টুকু কাটাবেন পরিবারের সঙ্গে। দর্শক, এই ছিল আজকের আয়োজন। বিনোদন পাতার নতুন সব আপডেট জানতে আমার সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।